চিন্তা করছে না বললা কি তোমারই প্রথম হবে নতুবা পুরো হবে কি করে নতুবা কৃষ্ণের সঙ্গে দেখা হবে হবে কি করে সখীগণ সখীগণ রাধা রানী কে ইশারা করছে তাড়াতাড়ি কামিলাকে বাড়ি পাঠা বাড়ি ব্যবস্থা করো নয় তো আমাদের আনন্দ রাম সব মাটি মাটি চিন্তা করে না করে কামিলাকে নানা রকম ভয় দেখাচ্ছেন কেমন করে শোনো শোনো এই বনে বলদেবের বাস বলদেব বলে এক রাক্ষস আছে যার যার বন্ধু নাশায় একবার প্রবেশ করলে তার মৃত্যু অবধারিত অমা চঞ্চল হবেন না আস্তে আস্তে এটাই গো হরি বল হরি বল চঞ্চল হলে হবে না হবে না শান্ত থাকতে হবে থাকতে হবে নানান রকম নানান লাগে ভয় দেখাচ্ছে আর এমন সময় ভগবান আমার তার তার অর্থ সারা বনে ছড়িয়ে দিয়েছে আর ভগবানের ভগবানের অর্থ ভক্তদের ভালো লাগতে পারে ভক্তদের ভালো লাগতে পারে নাই পারে নাই পারে কুটিলা যেই দিশায় গন্ধ পেয়েছে ভগবান রক্তবান্ধ পেয়ে রাধারানী কে বলছে আরে বৌদি আমি না কেমন আমি কেমন একটা গন্ধ পাচ্ছি পাচ্ছি মনে হয় ওই বলদেব রাক্ষসের গন্ধ এবার মনে হয় আমি মরব ওই বলছে তাই তুমি গন্ধ পাচ্ছ তাহলে এক্ষুনি বাড়ি চলে যাও বলছে হ্যাঁ আমি এক্ষুনি বাড়ি যাব আমাকে একবার বাড়ি যাবার বাড়ি যাবার কি বলে দাও বলে দাও যেই না বলেছে রাধারানী বলছে এখান দিয়ে চোখ বন্ধ করে সোজা আসবে কোনো দিকে তাকাবে না সোজা চলে গিয়ে দেখবে বাড়ি পৌঁছে গেছে পৌঁছে গেছে কুটিলাকে এইভাবে বিদায় করেছে আর পরে সোজা মন্দিরে এসে উপস্থিত হয়েছে এখন উপস্থিত হয়ে দেখছে এদিকে গোবিকে গোমা বটুকে সাথে করে নিয়ে ব্রাহ্মণ এসেছেন এসেছেন সারা গায়ে বৃন্দাবনের ধুলে মেখে কালো রঙ সাদা করেছে করেছে সুন্দর করে শুভ্র পয়দা গায়ে দিয়েছে ছোট কাঁচা মাথা কোঁচা নিয়েছে নিয়ে ওই সূর্যা মন্দিরে এসেছে ব্রাহ্মণ সেজে সূর্যা পূজা করবে করবে বলে আর ব্রাহ্মণ বাড়িতে এলে আমরা কি করি কি করি সর্বপ্রথম প্রথম শাঁখ বাজাই উদ্ধনি করি তাই গৌর হরি বল হরি আশীর্বাদ নেয়ার জন্য এখন যেই না জল নিয়ে ব্রাহ্মণের পা ধোয়াতে গেছে তাড়াতাড়ি ভগবান আমার সরে গেছে আরে দাঁড়াও দাঁড়াও আমি কি যাবো ব্রাহ্মণ এই এলাকায় এসব ব্রাহ্মণকে দেখতে পাওয়া যায় আমি তেমন ব্রাহ্মণ নই আমি ব্রহ্মচর্য ব্রতে ব্রতি আমি আমি নারী স্পর্শ তো দূরের কথা নারী মুখ দর্শন পর্যন্ত করি না ভগবান আমার বলছে নারী স্পর্শ নারী দর্শন করি না সখীগণ চিন্তা করছে বাবা খুব সুন্দর ব্রাহ্মণ হয়ে গেছে এমন ব্রাহ্মণ বাবা ভাগ্যের বিষয় তাহলে আমাদের ভাগ্যটা মনে হয় ভীষণ ভালো হবে তাড়াতাড়ি করে ব্রাহ্মণকে পূজায় বসিয়েছে আমরা সবাই সূর্যা পূজায় বসবো সেটা আই গৌর হরি বল সবাই শান্ত হবেন চঞ্চল হবেন না হবেন না উলুধ্বনি সংকোধ্বনি করো হরি বল হরি বল Yeah.
আগারে